আমরা তো সব প্রবাস জীবনে কোথাও তো মন্দির পাচ্ছি না, আমরা নীরবে তবে প্রার্থনা আরাধনা তারা সত্যি যুগে সাথী ছিল, যার কাছে আসে এবং লোকের কাছে বিতরণ করে উনি এই ব্রাহ্মণ। সত্যি যুগে আর কোন ব্রাহ্মার অঙ্গ থেকে ব্রহ্মায় যখন পৃথিবীর যখন আমাদের সৃষ্টি হইল, পৃথিবী সৃষ্টি হইল, সৃষ্টির পরে ব্রহ্মায় যখন 14 জন আপনার সৃষ্টি করছে, ওই মধ্যে মুনি বশিষ্ঠ একজন ছিলেন। তো পরাশর মুনির পুরুষে ব্যাসদেব মহর্ষিগন্ধার গর্ভে, তো উনি এই গীতাকে আমরা সত্য যদি 1,35,000 যে পুণ্য আমরা পেয়েছি, কিন্তু কলিতে আমাদের বয়স আসবে লাস্ট 20-10 বছরে, অর্থাৎ কোটি কোটি দিবার বলতে দিবারের মধ্যে একজন একবার আত্মা আমরা স্বর্গে যাবো না। সুতরাং তাও আমরা চেষ্টা করব। হিন্দু মহাজোটের ঐক্য থেকে যারা এসছে ওনাদেরকেও দেখাবো, আর এখানে সবাই খেতে বসেছে, পূজাও হচ্ছে।